السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، العاقبة للمتقين، الصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, আমি আমার যুবক ও তরুণ বন্ধুদের রিকোয়েস্টে আজকে অত্যন্ত চমৎকার, অত্যন্ত মজাদার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আমার চ্যানেলগুলোর মধ্য থেকে অসংখ্য অগণিত তরুণ ও যুবক বন্ধুরা আমাকে একটা বিষয়ে বারবার রিকোয়েস্ট করেছেন যে স্যার, এমন কোনো বিষয় আছে কিনা, এমন কোনো ব্যায়াম আছে কিনা, এমন কোনো খাদ্য আছে কিনা যে খাদ্যের মাধ্যমে আসলে লিঙ্গের সাইজটা বড় করা যায়, লিঙ্গটাকে শক্তিশালী করা যায়, এক কথায় এটি একদম পারফেক্ট করা যায়। তো বন্ধুরা, আমি সবসময় বলে এসেছি যে আসলে আমরা লিঙ্গটাকে কেন বড় করতে চাই, সেটি হচ্ছে একটা বড় প্রশ্ন। যদি এটি বড় করার মধ্যে কোনো ফায়দা না থাকে, তাহলে এটার জন্য কেন আমরা ব্যতিব্যস্ত থাকব। বন্ধুরা, আপনার এই লিঙ্গটাকে আপনি একটা ইঞ্জিনের মতো কল্পনা করেন। ইঞ্জিন যদি নষ্ট হয় আর সেই ইঞ্জিন যদি আকারে অনেক বড় হয়, আপনি বলেন যে ওই ইঞ্জিন কি আসলে কোনো কাজে দেয়? আর ইঞ্জিনের আকার যদি ছোটও হয় আর সেটি যদি সক্রিয় থাকে, সতেজ থাকে, অর্থাৎ সেটি যদি তার কার্যকারিতা হারিয়ে না গিয়ে থাকে, তাহলে কিন্তু ওই ছোট ইঞ্জিনও অনেক কাজে দেয়। বন্ধুরা, লিঙ্গের বিষয়টি ঠিক তদ্রূপ। অর্থাৎ লিঙ্গ যদি শক্তিশালী থাকে, লিঙ্গ যদি স্ট্রং থাকে, তো এর আকার যতই ছোট হোক না কেন, এতে কিছু যায় এবং আসে না। বন্ধুরা, আমাদের স্ত্রীদের যোনিদেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছেন, যে কোনো আকারের লিঙ্গ তার মধ্যে প্রবেশ করুক না কেন, এটা কিন্তু সমানভাবে উত্তেজিত হয়, সমানভাবে সে তৃপ্ত হয় বা মজা পায়। বন্ধুরা, কেননা আপনারা খেয়াল করে দেখবেন, এটা স্বাস্থ্যবিজ্ঞানের কথা বলছি, আমাদের এই বোনদের বা আমাদের স্ত্রীদের যোনিদেশটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এর ভগাঙ্কুরটা উপরে, এর যে চারিপাশে ঠোঁটটা উপরে, অর্থাৎ যাবতীয় উত্তেজনার বিষয়গুলো এই যোনিদেশের উপরিভাগে। ভেতরের দিকেও কিছুটা উত্তেজনার কিছু অংশ রয়েছে, কিন্তু তার তুলনায় উপরের দিকের উত্তেজনার অংশগুলো বেশি। স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদের যোনিটাকে এভাবে তৈরি করেছেন এ কারণে তার স্বামী যত ছোট লিঙ্গের অধিকারী হোক না কেন, অথবা বড় লিঙ্গের অধিকারী হোক না কেন, এই স্ত্রী লোকটা যেন তার স্বামীর দ্বারা সন্তুষ্ট হতে পারে। তো বন্ধুরা, তারপরেও যেহেতু আমার অসংখ্য যুবক বন্ধুদের একটাই কথা যে স্যার, একটা অন্তত আমাদের রেসিপি দেন, অথবা একটা রেমেডি দেন, অথবা এমন কিছু দেন যার মাধ্যমে আমাদের লিঙ্গের আকৃতিটা বড় করা সম্ভব একদম বিজ্ঞানসম্মতভাবে, তো বন্ধুরা, তাদের জন্যই আজকে চমৎকার একটা ব্যায়াম আমি নিয়ে এসেছি। আমি একদম এই বোতলটির মাধ্যমে আপনাদের করে দেখাবো। আপনারা ধরে নেন যে এই বোতলটা একটা লিঙ্গ, তো এটা কিভাবে আপনি মাসাজ করবেন, কিভাবে একটা ব্যায়ামের মাধ্যমে আপনার লিঙ্গটাকে শক্তিশালী করবেন, সতেজ করবেন, আকার আকৃতিতে কিছুটা হলেও বড় করবেন, সেটা আজকে আমি এই বোতলটির মাধ্যমে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আরো একটা কথা বলতে চাই, প্রত্যেকটা ব্যায়ামের কিন্তু একটা সুনির্ধারিত নিয়ম আছে। এজন্যই কিন্তু আমরা জিমে গিয়ে থাকি। আমি বাসাতে বসেও তো ব্যায়াম করতে পারতাম, কিন্তু জিমে কেন যাই? জিমে একজন বস থাকেন, উনি কিন্তু একটা সুনির্ধারিত পদ্ধতি আমাকে শেখান যে কোনটা করলে আমার এই বুকটা চওড়া হবে, কোনটা করলে আমার হাতের পেশিটা মোটা হবে, কোনটা করলে আমার পেটের মাংসটা কমে যাবে। সবকিছু কিন্তু ওই জিমের যিনি পরিচালক থাকেন তিনি আমাদেরকে একদম হাতে কলমে শেখান, তারপরেই কিন্তু আমরা জিমে গিয়ে আমাদের স্বাস্থ্যটা আমরা ডেভেলপ করতে পারি। তো বন্ধুরা, আজকে যে ব্যায়ামটা আমি শেখাবো, চমৎকার একটা বইয়ের মধ্যে এটি পাওয়ার পরে আমার বেশ কয়েকজন বন্ধুর উপরে আমি এটা প্রয়োগ করেছি। অর্থাৎ যারা এই বিষয়টি নিয়ে বারবার আমার কাছে ঘ্যানর ঘ্যানর করতো, এরকম কয়েকটা মানুষকে আমি এটা দিয়েছি এবং তারা বলেছেন মাত্র 2 সপ্তাহ করে তারা একটা ভালো রেজাল্ট পেয়েছেন। তো বন্ধুরা, তাদের পজিটিভ রিপোর্টের ভিত্তিতে কিন্তু আজকে আমি এটি আপনাদের সামনে আপলোড করতেছি। একদম মনোযোগের সাথে দেখার চেষ্টা করবেন, উল্টা পাল্টা ব্যায়ামটা করলে আপনার কোনো উপকার তো হবে না, আরো ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ এই ব্যায়ামটার সাথে এমন একটা বিষয় জড়িত, যদি আপনি এটা উল্টা পাল্টা করেন তাহলে কিন্তু আপনি হস্ত মৈথুনে অভ্যস্ত হয়ে পড়বেন, আপনার লিঙ্গ থেকে বীর্য বেরিয়ে আসবে, তখন কিন্তু আপনি আমাকে দায়ী করতে পারবেন না। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে একটা মাত্র উপাদান নিতে হবে, সেটি হচ্ছে সামান্য খাঁটি সরিষার তেল। একটা কাপের মধ্যে আপনি কুসুম গরম করে নেন। আমি আবারও বলছি, উত্তপ্ত গরম করবেন না, কুসুম গরম করবেন, কেননা আমাদের লিঙ্গের চামড়াটা হচ্ছে এমন একটা উপাদানে তৈরি, সামান্য তাপও কিন্তু এখানে সহ্য হয় না, সেজন্য আপনি সরিষার তেলটাকে একদম কুসুম গরম করে নেন। এরপরে সেই তেলটা
কাজটা আপনার ডান হাতের তালুতে সুন্দর করে এভাবে লাগিয়ে নেন। এরপরে যে কাজটি করবেন, ধরুন আপনার লিঙ্গ হচ্ছে এই বোতলটা, আপনি একদম গোড়ার দিকটাকে এরকম একটা আঙ্গুল দিয়ে সুন্দর করে গোড়ার দিকটাকে টাইট করে ধরবেন। এরপরে আপনার লিঙ্গের এই অগ্রভাগ থেকে এই পেছন পর্যন্ত সুন্দর করে আমি যে পদ্ধতিতে দেখাবো সেই পদ্ধতিতে আপনাকে ব্যায়ামটা করতে হবে। এই ব্যায়ামটির মাধ্যমে যে কাজটি হবে, আপনার এই লিঙ্গের ভিতরে ব্লাড সার্কুলেশনটা বাড়বে, লিঙ্গের স্বাস্থ্যটা কিছুটা হলেও ডেভেলপ হবে। অর্থাৎ যখনই লিঙ্গের ভিতরে ব্লাড সার্কুলেশন বাড়বে তখনই কিন্তু আপনার লিঙ্গের উত্থানজনিত সমস্যা দূর হবে, লিঙ্গটা মোটা হবে, কিছুটা হলেও লিঙ্গটা বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আমরা যেটা করতে হবে, বাম হাত দিয়ে লিঙ্গের গোড়াটা শক্ত করে এভাবে ধরবেন। এরপরে আপনার যে হাতে তেল আছে সেই হাত দিয়ে সুন্দর করে আমি যেভাবে বলি একদম প্রথম দিকে পেছনের দিকটাকে এভাবে এভাবে না, আমি আবারও বলছি যেভাবে হস্তমৈথুন করা হয় সেভাবে না, এভাবে ধরে আপনি এভাবে এভাবে চাপতে থাকবেন, আবার এভাবে এভাবে চাপতে থাকবেন, আবার এভাবে এভাবে চাপতে থাকবেন। উপর দিকে আপনি পাঁচবার চাপুন, নিচের দিক থেকে হাত ঘুরিয়ে পাঁচবার চাপুন। এরপরে আবার মাঝখানে চলে আসুন, এখানে আপনি পাঁচবার চাপুন, এভাবে এভাবে পাঁচবার চাপুন, উপরের দিকটায় আপনি পাঁচবার চাপুন। আবার অগ্রভাগে চলে আসুন, নিচের দিকে পাঁচবার চাপুন, উপরের দিকে আপনি সুন্দর করে হাত ঘুরিয়ে পাঁচবার চাপুন। এমন ভাবে চাপুন যাতে করে আপনার হাতের এই কুসুম গরম তেলটা সমস্ত লিঙ্গের ভিতরে যায়। তো বন্ধুরা, আমার আমি আরো একটা কথা বলি, এখানে কেউ ভুল বুঝবেন না, আমি অনেকগুলো ভিডিওর মধ্যে বলেছি কোন ধরনের তেল মালিশ করলে কিন্তু লিঙ্গের কোনো উন্নতি হয় না। মূল বিষয়টি কিন্তু এখানে তেল মালিশ নয়, মূল বিষয়টি হচ্ছে ব্যায়ামের মাধ্যমে আপনার লিঙ্গের ভিতরে রক্ত সার্কুলেশনটা, অর্থাৎ এই যে ব্লাড সার্কুলেশনটা, সেটাকে একদম ইজি করে দেওয়া। কেননা এই ব্যায়ামটা এমন একটা ব্যায়াম যেটা আপনার এই যে নুয়ে পড়া লিঙ্গের ভেতরে যে থাকা শিরা উপশিরা গুলো, সেগুলোকে সতেজ করাটা হচ্ছে আমাদের কাজ। কেননা প্রত্যেকটা লিঙ্গ তখনই দাঁড়ায় যখন তার এই শিরা উপশিরার মধ্যে রক্ত সার্কুলেশনটা বাড়ে। যার রক্ত সার্কুলেশনটা যত ব্যাপক তার লিঙ্গ তত বেশি শক্ত হবে এবং তার লিঙ্গ তত বেশি উত্থিত হবে। তো বন্ধুরা, আমার লিঙ্গ তখনই নুয়ে পড়ে, তখনই একদম নেতিয়ে যায় যখন এই লিঙ্গের শিরা উপশিরা গুলো একদম মরে যায়। অর্থাৎ বিভিন্ন রকমের অত্যাচার করার কারণে, হস্তমৈথুনের কারণে, নানা কারণে যখন শিরাগুলো একদম চিকন হয়ে যায়, মরে যায়, তখনই কিন্তু লিঙ্গ একদম মরে যায়, এটা নুয়ে যায়, চিকন হয়ে যায়, কোনোভাবেই এটি শক্ত হতে চায় না। তো বন্ধুরা, আমার আমি যাদেরকে বলেছি তারা মাত্র 2 সপ্তাহের একটা ভালো ফল পেয়েছে। আপনি যদি এখানে সরিষার তেলের পরিবর্তে অন্য কোনো তেলও ব্যবহার করেন ওই একই ফায়দা দেবে। মূল কাজটা এখানে তেলের না, মূল কাজটা হচ্ছে আপনি ব্যায়ামটা কত সুন্দরভাবে করতে পারতেছেন সেটার উপরে নির্ভর করবে। আপনার লিঙ্গটার এই ভেতরে রক্ত সঞ্চালনটা কতটা আপনি 2 সপ্তাহে বাড়াতে পারবেন। তো বন্ধুরা, আমার যাদের লিঙ্গ একদম নুয়ে পড়েছে, চিকন হয়ে গেছে, কোনোভাবেই দাঁড়াতে চায় না, একদম মরে গেছে, তাদের জন্য এটা একটা চরম ব্যায়াম, অর্থাৎ অত্যন্ত কার্যকরী একটা ব্যায়াম। মাত্র 2 সপ্তাহ করেন, আমি বলবো যাদের এই সমস্যাটা রয়েছে যে একদম লিঙ্গটা চিকন, কোনোভাবেই এটা জাগতে চায় না, স্ত্রীর কাছে গেলেও দাঁড়াতে চায় না, কোনো উত্তেজনামূলক বই পুস্তক পড়লেও দাঁড়ায় না, তাদের জন্য এটি একটা চমৎকার ব্যায়াম। এটি একদম কন্টিনিউ করার চেষ্টা করেন, প্রতিদিন সকালবেলাতে করবেন। আমি আবারও বলে দিচ্ছি এই ব্যায়ামটা করার জন্য সবথেকে পারফেক্ট সময় হলো সকালবেলা। আমি আরও একটা ভিডিওর মধ্যে বলেছি যে আমরা যখন রাত্রিবেলাতে ঘুমাই তখন কিন্তু আমাদের দেহের ভিতরে টেস্টোস্টেরনটা বেড়ে যায়। টেস্টোস্টেরনটা এক কথায় হরমোন, অর্থাৎ সেক্স হরমোনটা বেড়ে যায়। যখন সেক্স হরমোন বেড়ে যায় তখন কিন্তু আমাদের লিঙ্গের ভিতরে ব্লাড সার্কুলেশনটা বাড়ে, যে কারণে আপনারা সবাই লক্ষ্য করবেন যে প্রত্যেকটা যুবক তরুণ সকালবেলা যখন ঘুম থেকে জাগে তখন তার লিঙ্গটা এমনিতেই দাঁড়ানো থাকে, দাঁড়িয়ে যায়। তো এই লিঙ্গের ভিতরে এমনিতেই যখন টেস্টোস্টেরনটা ঢুকবে, ব্লাড সার্কুলেশনটা যখন হতে শুরু করবে, তখন যদি আপনি ব্যায়ামটা শুরু করেন তখন কিন্তু এটির কার্যকারিতাটা অনেক অনেক বেশি দেবে। তো বন্ধুরা, আমার এটা ঠিক জিমে গিয়ে আপনার দেহটাকে হৃষ্টপুষ্ট করার মতো, আপনার যেভাবে আপনি আপনার পেশিটাকে শক্ত করেন, ছাত্রীটাকে চ্যাপ্টা করেন, জিমে গিয়ে যেভাবে আপনার কাজগুলো আপনি করেন, ঠিক এটা হচ্ছে ওই জিমের মতো একটা জিনিস যে আপনি ব্যায়ামের মাধ্যমে আপনার লিঙ্গটাকে আপনি সতেজ করতেছেন, এছাড়া আর কিছুই না। তো বন্ধুরা, আমার এটা একটা লিঙ্গের সুন্দর ব্যায়াম, এটা সুন্দর করে যদি করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এর মাধ্যমে আপনারা অনেক ফায়দা পাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।